বিসমিল্লা রহমান রহিম মহমসিন কিচেন থেকে আসসালামু আলাইকুম বিকেলের নাস্তায় আমি চিকেন ফ্রাই তৈরি করেছি আমার অনেক চিকেন ফ্রাইয়ের ভিডিও আছে আজকেরটা ভিন্নভাবে তৈরি করেছি তাই শেয়ার করতেছি আপনাদের সাথে এখানে এক কাপ দুধ নিয়েছি সাত পিস চিকেন নিয়ে নেব চিকেনগুলো আমি ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পর আমি সিদ্ধ করে নেব অল্প আগুনে দশ মিনিটের মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এদিকে একটা বাটিতে আমি ডিম নিয়েছি ব্রেড গ্রাম নিয়েছি ময়দা নিয়েছি ময়দার মধ্যে শুধু লাল মরিচের পাউডারটা দিচ্ছি আর কোনো ধরনের মশলা দিচ্ছি না চিকেনগুলো আমার অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে তাই সময়টাও কম লাগবে চিকেন ঠান্ডা হওয়ার পর এখন আমি ময়দার মধ্যে একটু কুট করে নিচ্ছি ডিমের মধ্যে করব তারপর আবার ময়দা দিয়ে আবার ডিমের মধ্যে কুট করে আমি ব্রেড লাগিয়ে নিলাম এখন ভেজে নেব খুবই অল্প সময় লাগবে বাচ্চাদের অনেক প্রিয় খাবার হয়ে গিয়েছে আমার আমি ব্রেড দিয়ে ওদের দিয়েছি অবশ্যই ট্রাই করবেন আপনারা এইভাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ